সিএসি নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে 150টি আগামী নির্বাচনে ইভিএম। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। নির্বাচন সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশনের স্বার্থে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে আমরা এখনো বলছি সেটাই চলবে। আমাদের যেটা দাবি আমরা বলেছি যে নির্বাচনে কারচুপি জালিয়াতি রোধ করার জন্য নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য মডার্ন টেকনোলজি ব্যবহার করলে এটা নির্বাচনের জন্য সুবিধাজনক হবে এবং ভালো নির্বাচন করা যাবে। আমাদের এই সিদ্ধান্তটিকে আমরা শুনি, আমরা চেয়েছি, কারণ ইসি যেটা করবে তারা একটা ঘোষণা দিয়েছে, আমরা তাদের ঘোষণার সাথে দ্বিমত করি। এখানে তো নাগরিকরা তাদের দাবি করতেই পারে, ইসি কি করবে এটা তাদের উপর নির্ভর। আমরা শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই, এবং রাজনীতিতে আন্দোলন তো আছে, আন্দোলন থাকবে, জনগণের সম্পৃক্ততা আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন সেটা এক কথা, আর নেতা কর্মীদের আন্দোলন সহিংসতার উপাদান যুক্ত করে পেট্রোল বোমা, ককটেল, গাড়ি পোড়ানো, ভূমি অফিস পোড়ানো, বাস পোড়ানো, মানুষ পুড়িয়ে পাবে, আগুন সন্ত্রাস, এইসব উপাদান যুক্ত হবে যে আন্দোলনে, সে আন্দোলনকে জনস্বার্থে অবশ্যই আমাদের প্রতিরোধ করতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে আমাদের মোকাবিলা করতে হবে। এবং এখানে সাম্প্রদায়িকতার উপাদানও আছে, সে সাম্প্রদায়িকতাকেও আমাদের প্রতিরোধ করতে হবে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে।